দরিদ্র ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করেছে ঢাকা ক্লাব। সহযোগিতায় ছিল রাজধানীর একটি সংস্থা ভালো কাজের হোটেল। সোমবার রাজধানীর কমলাপুর এলাকায় তারা 500 প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেন। দেশে বিরাজমান মহামারী সময়ে সামাজিক দায়িত্ববোধ থেকে তারা এই উদ্যোগ নেয়। ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে ক্লাবের সভাপতি, কার্যকরী পরিষদের সদস্যরা ছাড়াও সদস্যবৃন্দ, ক্লাবের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।